হ্যালো এভরিওয়ান, আজ বলবো বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়, বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হয়, প্রথম বাচ্চা নষ্ট করলে কি হয়, কি খেলে পেটের বাচ্চা নষ্ট হয়, বাচ্চা নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করে এবং বাচ্চা নষ্ট করার কতদিন পর সহবাশ করা উচিত। এই সমস্ত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভের বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয় তা নিয়ে আপনারা অনেকেই জানতে চান। গর্ভপাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার, তবে গবেষণা থেকে দেখা গেছে যে প্রতি দুটো গর্ভপাতের মধ্যে একটি গর্ভপাত হয়ে থাকে বাচ্চার ক্রোমোজোমজনিত সমস্যার কারণে। এক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী কাউকেই দায়ী করা যাবে না। আবার অনেক সময় বাচ্চা নষ্ট করার জন্য অনেকে বিভিন্ন ওষুধ সেবন করে থাকেন। বাজারে গর্ভপাত করানোর ওষুধ এখন সহজলভ্যভাবে পাওয়া গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই তা সেবন করা উচিত নয়। তবে গর্ভপাত ওষুধ সেবনের কারণেই হোক আর স্বাভাবিকভাবেই হোক, দুটোই অত্যন্ত বিপজ্জনক। প্রথমেই জেনে নিন বাচ্চা নষ্ট করার পর কি কি সমস্যা হয়। গর্ভপাতের পরবর্তীতে মহিলাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, যেমন রক্তক্ষরণ। বাচ্চা নষ্ট করার পর মাঝে মাঝে যোনিপথে রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণ অনেক সময় কয়েকদিন নিয়মিত হয়ে থাকে, আবার অনেক সময় কয়েকদিন পরপর হয়ে থাকে। যদি রক্তক্ষরণের পরিমাণ বেশি হয় তবে দ্রুত বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এছাড়া কালো কালো রক্তের ছোপ দেখা দিতে পারে, মাঝে মাঝে কালো কালো রক্তের ছাপ আসতে দেখা যায়। নষ্ট হয়ে যাওয়া ভ্রূণের বিভিন্ন অংশ সাথে সাথে বের না হওয়ার কারণে পরবর্তীতে এগুলো কালো রক্ত আকারে বের হয়ে আসে। তাছাড়া কোমরের যন্ত্রণা, প্রায় সময় ব্লিডিং হওয়ার কারণে কোমরের যন্ত্রণা দেখা দিতে পারে। এই যন্ত্রণা কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাছাড়া পেটে ব্যথা, গর্ভপাতের পর মাঝে মাঝে পেটে ব্যথা হতে পারে। এই ব্যথা বিশেষ করে দেখা যায় যখন হালকা হালকা রক্তক্ষরণ হয় ঠিক তখনই। এবং পিরিয়ডের সমস্যা, পিরিয়ড হতে অনেক সময় দেরি হতে পারে। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর পিরিয়ডের যে নির্দিষ্ট সময় থাকে তা থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যেতে পারে। তাছাড়া রক্ত স্বল্পতা, থেমে থেমে রক্তক্ষরণের কারণে এই সময় শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতা দেখা দিলে পিরিয়ড হতে দেরি হয় এবং শারীরিক দুর্বলতা অনুভূত হয়। তাছাড়া গর্ভধারণের ঝুঁকি, গর্ভপাতের ঠিক পরপরেই কখনও পুনরায় গর্ভধারণ করা উচিত নয়, এতে করে পরবর্তী বাচ্চাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা নষ্ট হওয়ার পর পুনরায় গর্ভধারণ হতে চায় না। তাছাড়া মানসিক অশান্তি, গর্ভের বাচ্চা যেভাবেই নষ্ট হোক না কেন মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। যেভাবেই হোক সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া মানে মানসিকভাবে প্রচণ্ড একটা অশান্তির সৃষ্টি হওয়া। মানসিক অশান্তি থেকে দূরে থাকতে পরিবারের সাথে সময় কাটান। এবং শারীরিক দুর্বলতা, মাঝে মাঝে রক্তক্ষরণ, মানসিক অশান্তি এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে না পারার কারণে এই সময় শারীরিক দুর্বলতা দেখা দিয়ে থাকে। এবার জানুন বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হয়। এটা নির্ভর করে সম্পূর্ণ শারীরিক পরিস্থিতির উপর। বাচ্চা নষ্ট করার কতদিন পর মাসিক হবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না, তবে সাধারণত বাচ্চা নষ্ট করার দিনকেই পিরিয়ডের তারিখ হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে 28 থেকে 32 দিন পর মাসিক হবার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক পিছিয়ে যায়। প্রথম বাচ্চা নষ্ট করলে কি হয়? প্রথম বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে যেগুলো বললাম সেই সমস্যাগুলো হতে পারে। বাচ্চা নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করে? বাচ্চা নষ্ট হয়ে গেলে রক্ত আকারে বের হয়ে আসে। যদি কোনো অংশ থেকে যায় তবে ডিএনসি সার্জারির মাধ্যমে বের করে আনা হয়। কী খেলে পেটের বাচ্চা নষ্ট হয়? বাচ্চা নষ্ট করার অনেক ওষুধ বাজারে পাওয়া যায়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো সেবন করা বিপজ্জনক। এবার জানুন বাচ্চা নষ্ট করার কতদিন পর সহবাস করা যায়। এটা নির্ভর করে শারীরিক সুস্থতার উপরে। বাচ্চা নষ্ট করার পরের মাসিক ভালোভাবে হওয়ার পর সহবাস করা উত্তম। স্বাভাবিকভাবে বাচ্চা নষ্ট হয়ে গেলে স্বামী এবং স্ত্রী কারো কিছু করার থাকে না, কিন্তু ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত মানে হলো একটি জীবন হত্যা করা। তাছাড়া অনেক সময় নষ্ট হয়ে যাওয়া বাচ্চার বিভিন্ন অংশ বাইরে বের হতে পারে না, যা পরবর্তীতে সার্জারি করে বের করতে হয়। আবার অনেক সময় গর্ভপাতের পর ইনফেকশন হয়ে থাকে। সব মিলিয়ে বলা যায় যে গর্ভপাতের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যা বহন করা অনেক মহিলার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সুতরাং গর্ভপাত এড়িয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।